व्यवसायात्मिका बुद्धि एकेह कुरुनंदन बहुशाखायनंताश्च बुद्धयो व्यवसायिनां। हे अर्जुन, এই নিষ্কাম কর্মযোগে ক্রিয়াত্মক বুদ্ধি একটাই, ক্রিয়া ও পরিণামও একটাই। আত্মিক সম্পত্তি স্থায়ী সম্পত্তি, প্রকৃতির দ্বন্দ্বের মধ্যে থেকে এই সম্পত্তি ধীরে ধীরে অর্জন করাই ব্যবসা। এই ব্যবসা এবং নিশ্চয়াত্মক ক্রিয়াও একটাই। তাহলে যারা বহু ক্রিয়ার বিস্তার করেছেন তারা কি ভজন করেন না? শ্রীকৃষ্ণ বললেন, না, তারা ভজন করে না। সেই সকল ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয় এবং সেই জন্যই অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্য বিপশ্চিতাহ বেদবাদরতা পার্থ নান্যদস্তীতিবাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্মকর্মফলপ্রদাম ক্রিয়াবিশেষবহুলাম ভোগৈশ্বর্যগতিম প্রতি। পার্থ, সেই পুরুষগণ কামাত্মানঃ কামনাযুক্ত, বেদবাতরতা বেদবাক্যে অনুরক্ত, স্বর্গপরা স্বর্গকেই পরম লক্ষ্য বলে মনে করেন, এর থেকে উত্তম আর কিছু নেই তারা এইরূপ বিশ্বাস করেন। এই সকল অবিবেকী ব্যক্তিগণ জন্ম মৃত্যুরূপ ফলপ্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের জন্য বহু ক্রিয়ার বিস্তার করে থাকেন, আপাত মধুর বাণী দ্বারা ব্যক্তও করেন। অর্থাৎ অবিবেকী ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়, তারা ফলপ্রদানকারী বাক্যেই অনুরক্ত থাকেন, বেদবাক্যকেই প্রমাণ বলে মনে করেন, স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই এইরূপ বিশ্বাস করেন। তাদের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়, সেই জন্য অনন্ত ক্রিয়ার রচনা করে নেন। তারা পরম তত্ত্ব পরমাত্মারই নাম করেন, কিন্তু তার অন্তরালে অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তাহলে কি অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, এই অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়। তাহলে সেই একটিমাত্র নিশ্চিত ক্রিয়া কি? শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত তা বলছেন না, এখন এটুকুই বলছেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখাযুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তারা কেবল যে বিস্তার করেন তা নয়, উপরন্তু আলংকারিক শৈলীতে সেসব ব্যক্তও করেন। তার প্রভাব কি হয়? ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। তাদের উপদেশের প্রভাব যাদের চিত্তের উপর পড়ে, অর্জুন, তাদের বুদ্ধি নাশ হয়, কিছু লাভ করতে পারেন না। সেই উপদেশে বিমুগ্ধ চিত্ত এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত সেই পুরুষগণের অন্তঃকরণে ক্রিয়াত্মক বুদ্ধি থাকে না। ইষ্টে সমাধিস্থ হওয়ার নিশ্চয়াত্মক ক্রিয়া তাদের মধ্যে থাকে না। এই ধরনের অবিবেকীগণের উপদেশ শোনেন কারা? ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তি শোনেন, অধিকারী ব্যক্তি শোনেন না। এরূপ ব্যক্তিদের মধ্যে সম ও আদিতত্ত্বে প্রবেশের নিশ্চয়াত্মক ক্রিয়া সংযুক্ত বুদ্ধি হয় না। প্রশ্ন উঠে যে বেদবাদরতা, যারা বেদবাক্যে অনুরক্ত তারাও কি ভুল করেন? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন নির্দ্বন্দ্বো নিত্যসত্ত্বস্থো নির্যোগক্ষেম আত্মবান। অর্জুন,
ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদ ত্রিগুণ পর্যন্ত প্রকাশ করে থাকে, এর বেশি কিছু জানে না। সেই জন্য নিস্ত্রৈগুণ্যেও ভবার্জুনা, অর্জুন তুমি এই তিন গুণ অতিক্রম করে ওপরে ওঠো, অর্থাৎ বেদের কার্যক্ষেত্র পার করো। কি রূপে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত নিত্য সত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষা রহিত ও আত্মপরায়ণ হও, এইভাবে ঊর্ধ্বে ওঠো। প্রশ্ন উঠে যে কেবল আমিই উঠব, আরও কেউ কি বেদের ঊর্ধ্বে উঠেছেন? শ্রীকৃষ্ণ বলছেন, যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন, এবং যিনি ব্রহ্মকে জানেন তিনিই বিপ্র।